অশান্তির আগুনে চলছে গন্ডাছড়া মহকুমা। রাজ্য রাজনীতিতে হইচই শুরু হয়েছে গন্ডাছড়া মহকুমায়। নতুন নির্বাচিত সাংসদ রেবতী কুমার ত্রিপুরার বাড়িঘরে ভাঙচুর, হামলা, এমনকি অগ্নিসংযোগ ঘটানোর প্রচেষ্টা। পরবর্তী সময়ে নামানো হয় বিশাল পুলিশ টিহেজার বাহিনী। সাংসদের ভগ্নিপতির গাড়ির মধ্যে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। সাংসদকে রক্ষা করতে গিয়ে বেশ গুরুতর জখম হয়েছে দুজন বিজেপি কার্যকর্তা, তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন টিএসআর থেকে শুনের মধ্যে গুলি ছুটতে বাধ্য হয়। আবার একবার আপনাদের জানিয়ে রাখি, গভীর রাতে যখন সাংসদের বাড়িতে হামলা হুজ্জুতি চালানো হচ্ছে, ঠিক তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ উপরে গুলি ছুড়ে শূন্যের মধ্যে গুলি ছুটতে বাধ্য হয়। রাতেরই রেশ কাটতে না কাটতে শনিবার সকাল থেকে আবারও উত্তেজিত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয় আইপিএফটি নেতা প্রেম সাধন ত্রিপুরার বাড়ি ঘেরাও করে বিজেপির কার্যকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় বিশাল পুলিশ টিএসআর। আবারও একবার আপনাদের জানিয়ে রাখি, সাংসদ রেবতী কুমার ত্রিপুরার বাড়িতে হামলা হুজুতির ঘটনায় দোষ চাপানো হচ্ছে আইপিএফটি জোট শরিক আইপিএফটির নেতৃত্বদের উপর। আইপিএফটি নেতা প্রেম সাধন ত্রিপুরার বাড়ি ঘেরাও। যতদূর খবর, গন্ডাছড়া মহকুমায় ন্যায্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।